নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি আমার বাড়ির ট্যাঙ্কের আপডেট কিছুটা দেব। তার সঙ্গে আরেকটা ব্যাপার যেটা জোর দিতে চাই, সেটা হচ্ছে ট্যাঙ্কের স্ল্যাজ বার করা। আমার মনে হয় আপনি আপনার ট্যাঙ্কের স্ল্যাজ যদি বার করে দিতে পারেন, আপনি আপনার 80% প্রবলেম সলভ করে ফেললেন। তো বন্ধুরা, আমি আমার ছোট ট্যাঙ্কে পুরোপুরি অটোটপিক ব্যাকটেরিয়া দিয়ে কালচার করছি এবং যথেষ্ট বেশি পরিমাণে মাছ আছে, সেখানে কই মাছ আছে। তো সেখানে স্ল্যাজের সমস্যা হয় আমার। সপ্তাহে একদিন দুদিন আমি যেটা যে সিস্টেমে স্ল্যাজ বার করি ছুরি লাগিয়ে, তো একদিন দুদিন আমি, দেখুন এই ছবিটি, আমি স্ল্যাজ বার করার আগের মুহূর্তের একটা ছবি তুলে রেখেছিলাম। এবারে আমি দেখাবো স্ল্যাজ বার করার পরের মুহূর্তের ছবি। আমি ঝুড়িটা জাস্ট আগের দিন টাঙিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ছোট ট্যাঙ্ক, ঝুড়িটা আমি টাঙিয়ে রেখেছি এবং এই ঝুড়িতে একদিনেই কতটা পরিমাণে স্ল্যাজ জমেছে সেটা আমি দেখাবো। আর অলরেডি ঝুড়ির মধ্যে কিন্তু স্ল্যাজ জমে গেছে, এখন সেই অবস্থায় আমি আপনাদেরকে জল তুলে দেখাবো জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আগের দিনের ছবিটা আপনারা দেখেছেন, এবারে এই ছবিটা আপনারা দেখুন। আপনারা সপ্তাহে দুদিন হলেও এটা করবেন আমার মতে বলে, কারণ আমরা যতই জল আউটলেট করি না কেন, যতই ঢাল রাখি না কেন ট্যাঙ্কের তলায়, আমার মনে হয় স্ল্যাজটা পুরোপুরি বার হয় না। তো এটা খুব সহজ পদ্ধতিতে, কোনো পয়সা লাগে না, কোনো শ্রম লাগে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটা আগের দিনের ছবিটা আর এই ছবিটা দেখুন, কতটা জলের কালারের ডিফারেন্স হয়ে গেছে। এই ট্যাঙ্কে কিন্তু আমার কোনো রকম কিছু মেনটেন করতে হয় না, না সিএন রেশিও মেনটেন করতে হয়, না কিছু করতে হয়। তো দেখুন, এবং সেখানে মাছের গ্রোথও দেখাবো, মাছের কালারও দেখাবো। তো বন্ধুরা, এটি যদি শুরু থেকে আপনি কন্টিনিউ করে আসেন, সপ্তাহে অন্তত দুদিন স্ল্যাজ বার করে দেন, তাহলে 3 মাস পরে গিয়েও আপনার জলের কালার কিন্তু এরকমই দেখবেন, একেবারে পরিষ্কার জল। মনে হবে যেন 1 সপ্তাহ আগে আপনি জল প্রিপারেশান করেছেন, আপনি কখনোই দেখবেন না যে আপনার জল ঘন দইয়ের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক হাত জলের নিচে আমি ঝুড়িটা টাঙিয়ে রেখেছি এবং এয়ার স্টোনটা ঝুড়ি থেকে 1 হাত দূরে রেখেছি। এর ফলে কি হয়, ট্যাঙ্কের মধ্যে যত স্ল্যাজ আছে সেগুলো জলে ভাসতে ভাসতে একবার না একবার ঝুড়ির মধ্যে ঢোকে এবং সেখানে ফেসে যায়। তো এইভাবে কন্টিনিউ স্ল্যাজগুলো জমতে জমতে দেখুন পুরো ট্যাঙ্কের স্ল্যাজটা এখানে জমা হয়ে যায় এবং আপনি খুব সহজে সেটা রিমুভ করতে পারবেন। আমি জাস্ট 1 সপ্তাহ আগে এটা রিমুভ করেছিলাম, আর এটা দেখছেন 1 সপ্তাহ পরের মুহূর্তের ছবি। কিন্তু আমি ঝুড়িটা টাঙিয়েছি গতকাল, মানে একদিন আগে, একদিনে কতটা স্ল্যাজ বার হয়ে গেছে বুঝতে পাচ্ছেন। এটা আমি জাস্ট 2 দিন করবো, তারপরে কিন্তু এর 10%ও বার হবে না, মানে স্ল্যাজ পুরোটাই রিমুভ হয়ে যাবে আমার ট্যাঙ্ক থেকে। তো এটা আপনারা কন্টিনিউ করতে পারেন বন্ধুরা, আপনার ট্যাঙ্কে যদি স্ল্যাজ হয়, স্ল্যাজ প্রবলেম থাকে, তো এই পদ্ধতিতে আপনি করতে পারেন। আর বন্ধুরা, এটা মশারির টুকরো দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনি এরকম 4 পার্ট করে নেবেন, 4-5 পার্ট করে নিলে, একটু মোটা করে দিলে, তাহলে স্ল্যাজগুলো খুব ভালো করে ফাঁসে। এটা আমি অনেকবার অনেক রকম দিয়ে করে দেখেছি, কিন্তু এটাই সবচেয়ে বেটার রেজাল্ট। 5 ভাগ 6 ভাগ আপনি যত মোটা করে দেবেন, তত কিন্তু স্ল্যাজগুলো, ছোটো ছোটো স্ল্যাজগুলো ওর মধ্যে ফেসে যাবে। তো বন্ধুরা, এভাবেই আমি আমার ট্যাঙ্কে স্ল্যাজ বার করি। আপনাদের যদি মনে হয় এটা গ্রহণযোগ্য, আপনারাও চেষ্টা করতে পারেন। যেহেতু আমি আমার ট্যাঙ্কের পিছনে বা কালচারের পিছনে আমি অতটা টাইম দিতে পারি না, তাই মনে হচ্ছে এই জিনিসটা করা অবশ্যই দরকার। এটা করলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি, কারণ কালচারটা খুব স্মুথভাবে চলে। আর বন্ধুরা, আমি যে ট্যাঙ্কে স্ল্যাজ বার করলাম সেই ট্যাঙ্কের মাছ দেখুন, মাছের কালারটাও দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর। আর আমি বেশি ধরতে পারিনি, কারণ মাছগুলো খুব চালাক হয়ে গেছে, যতবার ধরতে যাচ্ছে একটা দুটোর বেশি আসছে না। তো বন্ধুরা, এবারে আমি আমার বড় ট্যাঙ্কের কিছু মাছ দেখাবো। এখানে মনসেক তেলাপিয়া ছাড়া আগের মাছ কিছু আছে, খুব সামান্য পরিমাণে, আর পরে আমি কিছু মাছ ছেড়েছি ছোট মাছ। তো দুরকম মাছ নিয়ে আমি কালচার করছি, যেহেতু ঝড়ের কারণে আগের কালচারটা আমার প্রায় নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন 10-12 দিন এখানে কারেন্ট ছিল না, তো তার ফলে বড় মাছগুলোই আমার ছেড়ে দিতে হয়েছে। আমার মনের মতো যে মাছগুলো ছিল, খুব ভালো গ্রোথ হচ্ছিলো, খুব ভালো জল তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ছেড়ে দিতে হয়েছে, যার জন্য আবার নূতন উদ্যমে লাগা বলতে পারেন। তো বড় মাছগুলো আমার মনের মতো ঠিক গ্রোথ যদিও হ্যাম্পার হয়ে গেছে, কারণ এখান সেখান করেছে, জল চেঞ্জ, তারপরে দিন 15 তো এদের মানে খাওয়া দাওয়ারও মানে সেইভাবে যত্ন নেওয়া হয়নি, যার জন্য সেই গ্রোথটা আমি দেখতে পাচ্ছি না। যদি এই ঝড়টা না হতো আমার মনে হয় চিত্রটা অন্য দেখতেন। তো বন্ধুরা, আজকে আমি এটুকু বলেই শেষ করছি। আর শেষ করার আগে আরেকটা কথা বলবো, সেটা হলো আমি যে গ্রুপটা খুলেছিলাম সেই গ্রুপটা খুবই অ্যাক্টিভ হয়ে উঠেছে। সেখানে রাকেশ দা, সুপ্রিয় দা, কিছু দাদারা আছে, তারা সত্যিই মানুষকে খুব উপকার করছেন, মানে তাদের অ্যাডভাইস দিয়ে। তো আপনারা নূতন যারা কালচার শুরু করতে চান, তারা যদি গ্রুপে জয়েন হতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে জয়েন করে দেবো।